গুড মর্নিং ফ্রেন্ডস, তাহলে ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। না আজকে না আমার হাফ বয়েল এগ খাওয়ার খুব শখ ছিল, ওই যে হয় না যে একদম নরম ক্যাটক্যাটে, মানে অনেকেই মাসিমা বলছিল ইস আমার কেমন একটা লাগে, না আমার সব থেকে ফেভারিট, কিন্তু ওটা হলো না। তাই এই যে এটাই আজকে আমার ব্রেকফাস্ট। আর তারপরেই দেখো আজকে হচ্ছে একদম মিক্স ভেজ, আর এইদিকে হচ্ছে ফুলকপি। ফুলকপি কফি তো আমার প্রচণ্ড ফেভারিট, এই যে কফি এবার ভাজা হচ্ছে, আর সুন্দর মাসি এটা খুব সুন্দর করে, সুন্দর কফির ঝোল। আর এই যে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি, দেখো আমার মোস্ট ফেভারিট, একদিকে গরম গরম ভাত মাখন, এইটা হলো, আর এই দিকে কফিও আছে। এটা হলো বেস্ট বেঙ্গলি ফুড যেটা। আমি আমার মাকে পেয়েছি, তোমাকে বললাম না ন্যাট ন্যাটে ডিম করে দেবে, কিছুতেই নরম ডিম আমার মা করে না, হাফ বয়েল ডিম। আর আমার ভাল লাগে একদম ন্যাট ন্যাটে ডিম, আমার জন্য মাখন, মাছ ভাজা আছে, হ্যাঁ ওখানে কফি রোস্ট আছে। এই আমি দুপুরে একটু কফি একটু ঠিক আছে এখন 6:30 বেজে গেছে, 7টা বাজতে যায়, 6:30 অনেক আগেই বেজে গেছে। তো এতক্ষণ তোমাদের সাথে ভয়েস ওভার শেয়ার করছিলাম, ব্লগগুলো ব্লগের মানে ক্লিপিংস গুলো নিয়ে ভয়েস ওভারটা শেয়ার করছিলাম, না ভাবলাম একটু কথা বলবো না, তো সেটা তো হতেই পারে না। তো চলে এসেছি, আর ঠান্ডা কিন্তু পড়ে গেছে, মানে ঠান্ডা পড়ে গেছে মানে প্রচণ্ড, মানে ব্যাড ওয়েদার আমি এটা বলবো, খুবই বাজে ওয়েদার। মানে এমন কি বলতো, মানে আমার মানে এখন থেকেই ঠান্ডা লাগছে, মানে হতে পারে আমি ভেতরে আমারই নিজের ঠান্ডা লেগেছে, মানে দুপুর থেকে আমার একটা হচ্ছে। আর এটা তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার প্রথম ভালোবাসা, এ আমাকে ছাড়বে না, মানে এর সাথে আমার এমনই একটা সম্পর্ক না, এ আমাকে ছেড়ে যাবে না, মানে আমি মনে হয় যতদিন বেঁচে আছি এই ভালোবাসাটা আমার সাথেই থাকবে। সেটা হলো এই যে আমার সর্দি কাশি, এই জ্বর জ্বর ভাব, ঠান্ডা লাগা, এইগুলো আমার সাথেই থাকবে। কী যে অবস্থা, মানে সবে একটু ওয়েদার চেঞ্জ হয়েছে, আর দুপুর থেকে আমার প্রচণ্ড, দেখো সব মানে পরে টপ পরেছে, গেঞ্জিটা পরেছে, নিচে পালাজো পরা আছে, তো এই ফ্যান বন্ধ, এই যে উপরে ফ্যানটা পুরো বন্ধ, মানে এত আমার ঠান্ডা লাগছে দুপুর থেকে, প্রচণ্ড মানে ঠান্ডা লাগছে, একটু শীত শীত করছে, আর তারপরে মানে গা হাত পা মানে একটু স্লাইটলি একটু ব্যথাও করছিল আর কি। সো এই সব সিমটম আর কি, বুঝেছো তো, এইগুলো হলো সিমটম আর কি। এই যে ভালোবাসাতে আমাকে আঁকড়ে ধরেছে, আমাকে ছাড়তে চায় না, এটা হলো ভালোবাসার সিমটম। তো যাই হোক, না এবার মাকে এইসব ব্যাপারে বলা মানে খুবই আমার টেনশন হয়, যে আমার আমার যখনই কিছু শরীরে কিছু হয়, আর সেটা তো অবভিয়াসলি মানে বাড়াবাড়ি যাতে না হয় মাকে তো বলতেই হবে, যে মা মানে এটা হয়েছে, এই ওষুধটা একটু খেয়ে নি, ব্যাস ওইটা বলা। মানে দেখো এইসবে শীত পরেও নি, এই মশার উৎপাত শুরু হয়ে গেছে, মশা সুন্দর উঠছে, মশা উঠছে ঘুরে বেড়াচ্ছে, তো একটা একটা কামড়ালো মনে। আমি তো যাই হোক, এইবার মাকে বলা মানে খুবই মানে হ্যাকটিক, মানে হ্যাকটিক না, খুব টেনশনের একটা ব্যাপার। আমার যদি 1% পিঁপড়ের মতনও কিছু হয় তো কিসের একটা আওয়াজ হচ্ছে, আমি খালি পোকামাকড়ের আওয়াজ শুনছি মনে চারিদিকে, মানে নিস্তব্ধ তো কেমন একটা লাগছে। যাই হোক, এবার মাকে বললাম, মাকে বললাম যে মা একটু বেরিয়েছে, যে পারলে একটু লেমোনেড নিয়ে এসো, মানে লেমোনেডটা আবার আমার খুব স্যুট করে, লেমোনেড হলো কোল্ড অ্যান্ড কাফের জন্য, মানে ওটা ঠিক জ্বরের ওষুধ না, কোল্ড অ্যান্ড কাফের জন্য। তো সেটা কি হয়, মানে সেটা হলো এই যে একটু ফিভারিশ ভাব হলে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু সর্দি সর্দি ভাব, ঠান্ডা লাগছে, ওটা মানে ওটাকে রিলিফ দেয় আর কি, মানে ফ্রেশ লাগে আর কি, এই মানে এগুলো আর কি কমে যায়। সো মা তো ব্যাস, ও তার মানেই সর্দি হয়েছে, তাহলে জ্বর আসছে, বললাম না গো মা না গো, সেরকম কোনো ব্যাপার না, টেনশন নিও না।
সো এটা জাস্ট প্রিকশনের জন্য। তো কি বলবো, ভীষণ বাজে ওয়েদার, আবার একটু ফ্যান নিভিয়েছি বলে আবার একটু গরমও লাগছে, কিন্তু মানে আমার এমনই ঠান্ডাটা লাগছে যে ফ্যান নিভিয়ে যে বসে কথা বলছি না, মানে আমার সুদিংই লাগছে, আরামই লাগছে। আর এই টপটাই গেঞ্জি পরে নিয়েছি, এটা পরেই আমি থাকবো বাবা। আবার এমনি সময় তো ভিডিওর সময় পরে, অন্য সময় ম্যাক্সি পরেই মানে সারাদিন থাকি, কিন্তু না প্রচণ্ডটা আমার ঠান্ডা লাগছে, এই গেঞ্জি পরেই থাকো। ব্যাস শুরু হয়ে গেল, একটু ঠান্ডা পড়লো। আর আমার এই উপায় কিছুদিন আগে কালী পুজোর আগে আমার এরকম হয়েছে, সর্দি হালকা জ্বর, ওই নিয়ে তো আমি ঘুরে বেরিয়েছি, দিওয়ালি করেছি, ঘুরে বেরিয়েছি, মজা করেছি, আবার আপনি আপ ঠিকও হয়ে গেছে আবার কিছুদিন পরে। এখন এই ঠান্ডা একটা ওয়েদার একটা হয়েছে না, কি একটা ঝড় ঝড় আসার কথা ছিল, সেই ঝড় আবার অন্যদিকে চলে গেছে। তো যাই হোক, প্রচণ্ড একটা বাইরে হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা ফিলিং। তো আমার আবার সেই ঠান্ডা ঠান্ডার মধ্যে আমারও একটু একটু হালকা ঠান্ডা লেগে গেছে, তো খুবই ঠান্ডা লাগছে। তো আমি ফ্যান ঠ্যান বন্ধ করে বসে আছি, আর এই ওয়েদার এরকম চেঞ্জ হয়, তার মানে স্যাটারডে, তো আজকে ইভিনিংয়ে আমরা খাচ্ছি পকোড়া। তো এরকম বলেছিলাম না, এই যে গরম গরম ইয়ামি পকোড়া দিয়ে ব্লগটাকে এন্ড করব। আর এই যে বলেছিলাম না, আমার একটু ঠান্ডা লেগেছে, আর সেটা মাকে বলা যায় না, মা বললে আচ্ছা তোমার এত টেনশন কিছু, তোমার তো বাবা মাসে মাসে জ্বর আসছে। ওই যে বললাম না, ও আমাকে ছাড়তেই চায় না, কবে যে ও আমাকে মুক্তি দেবে কে জানে। আর এই দেখো, এই সবে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে এই যে ইয়ামি ইয়ামি পকোড়া। চলো এই ইয়ামি পকোড়া দেখি আমি ব্লগটাকে এন্ড করলাম। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।